আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি হচ্ছে আশুলিয়ার নদীতে। এটা হচ্ছে ঠিক সেবারও তো কয়েকদিন পরে আসলাম হচ্ছে আশুলিয়া নদীতে। দীর্ঘ কয়েকদিন টানা বৃষ্টির কারণে আসা হয় নাই, তো চিন্তা করলাম যে আজকে যাই। ওয়েদারটা খুবই সুপার, তার কারণেই চলে আসলাম। আজকে চারটা সিফ ফালাইছি, তিনটা বড় মাছের জন্য ফালানো, আর একটা দিয়ে পুঁঠি মারতেছি, মানে পুঁঠি ধরতেছি। পুঁঠিগুলা এখনো পর্যন্ত ওরকম সাইজের পাই নাই, কিন্তু খারাপ না, একদম খারাপ না। মোটামুটি কিছু মাছ পেয়েছি, ফলি মাছ, তারপরে শিং মাছ, পাইলা মাছ, সরপুঁঠি, দেশি পুঁঠি। তো বেশি অ্যামাউন্টের না, অল্পই, কিন্তু বিষয়টা হচ্ছে যে নদীতে আসলে মাছ আপনার কখন খাবে আর কখন আপনার ভাগ্য খুলবে এটা বলা মুশকিল, যার কারণে নদীর সাথে পুরোপুরি চ্যালেঞ্জ একটা বিষয় থাকে। তো দেখতে থাকুন, আজকে এখন পুঁঠির জন্য তো ফালাইছি পুরোটাই, মানে একটা সিফ বারবার এই পুঁঠিগুলা জ্বালাচ্ছে আর কি। তো চিন্তা করলাম পুঁঠিই ধরি কিছুক্ষণ। দেখাচ্ছি ট্যাংরা উঠে গেছে আর কি, এই যে ট্যাংরা সাইজ দেখেন, পুঁঠির জন্য ফালাইছি, ট্যাংরা উঠে গেছে, আর বাকি মাছগুলোও দেখাচ্ছি আপনাদেরকে, মাছগুলোও দেখাই আপনাদেরকে। মাছগুলো দেখানোর ফলি মাছ মাশাল্লাহ সাইজ, পুঠি মাছ আছে, যে পাইল্লা মাছ আছে, ট্যাংরা মাছ আছে। হ্যাঁ, কাঁকড়া মনে হয় অনেক জ্বালাইতেছে এখানে, কাঁকড়া কাঁকড়া এখানে আরেকজন আছে আপনার ওই কোনাতে, একজন ঘুরি ঘুরি আনতি। হ্যাঁ, তো এটা হচ্ছে বেড়িবাঁধের রোড। হ্যাঁ, আমার এই পাশটাতে হচ্ছে আশুলিয়া বাজার। তো আমরা আমি বসছি হচ্ছে উত্তর পাশে, আশুলিয়ার নদীর উত্তর পাশের দিকে। ঠিক আছে, দেখি একটা পুঁঠি উঠাতে পারি কিনা, অনেকক্ষণ ধরেই পুঁঠিটা জ্বালাচ্ছিল। তো আমি মোটামুটি সকালেই আসছি, এখন বাজে হচ্ছে অলমোস্ট তিনটা, সকালে বলতে 8:00 দিকে আসছি, কিন্তু রেজাল্ট খুবই কম, কিন্তু আমি খুশি, কারণ হচ্ছে ফলি মাছটা আমার একদম ধরা হয়নি আগে কখনো, নতুন ফলি মাছটা পাইলাম। তো এটা একটা আমার ভালো অ্যাচিভমেন্ট, ফলি মাছ কীভাবে টান দেয় এটা একটা দেখার বিষয় ছিল। তো হবে, বড় বড় মাছ পাওয়া এখনই হয়তো বা সময় না এটা বলা যেতে পারে, কারণ কাউকে দেখি নেই, রুই টুই ধরতে দেখি নেই, রুইটা রুই কাউকে দেখি নেই এটা বলবো না, কিন্তু এখনও রুই মিরকার জন্য এখনও সময় হয় নাই, এক কথায় আমি এত বলতে পারি। আপনারা বরাবরই বলবো যে মিরপুর থেকে মিরপুরবাসী, উত্তরারবাসী যারা আছেন, তারপরে আপনার গাজীপুরের একদম সহজ এখানে আসা, একদম নির্ঝঞ্ঝালভাবে যখন ইচ্ছা তখনই আপনি বসে যেখানে খুশি সেখানে বসতে পারবেন। শুধু সুইট পয়েন্ট আপনি উত্তর পাশে যে কোনো জায়গায় বসে যান, কারণ উত্তর পাশ ছাড়া বাকি অন্য পাশে প্রচণ্ড পরিমাণে ঢেউ হয় পানিতে, দক্ষিণ পাশগুলোতে বসলে। তো রোডের উত্তর পাশে দিকে বসলে আপনার বাতাসটা কম থাকে, আর ঢেউ, যার কারণে বড় মাছের কোনো হিট দেখাতে পারিনি। তো বড় মাছ খাচ্ছে না, যা খাওয়া সকালবেলাই খেয়ে ফেলছে, এখন বিকেলে আর বড় মাছের কোনো টান দেখতে পারিনি। তো এটা আফসোস বলতে পারেন, আর আপনাদের দেখানোর জন্য এটা সম্ভব হয়নি। তো পুঁঠি মাছের সাথে সাথে যেটা হয় কি, ট্যাংরা মাছ একটু বড় সাইজের ট্যাংরা মাছ পাওয়া যায়, তারপরে এই কারণেই পুঁঠি মাছের সাথে যুদ্ধ করতেছি, বারবারই ফালাচ্ছি, বারবারই টানতেছি, কারণ কখন পুঁঠি মাছের সাথে কী টান আসবে সেটা বলা মুশকিল। এর জন্য পুঁঠি মাছের সাথে যুদ্ধ করাটা অনেক মজার, পালাইলেই
যাবে আর আপনার ইচ্ছা মতো আপনি টানতে পারবেন। দেখি পুঁটি মাছের সাথে যুদ্ধ করে পারি কিনা। একটা পুঁটি উঠায় দেখাই লাইভ হিট হয় কিনা। আলহামদুলিল্লাহ আজকের নদী থেকে এই মাছ, সরপুঁটি, ট্যাংরা, বাইল্লা পুঁটি, শিং, একটা ফলি মাছ মোটামুটি সাইজের। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আশা করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।